অট্টাসের মন্দির, আর এই হচ্ছে অট্টাসের মা। আছে রন্ধনশালা, এখানে ভোগ রান্না হয়। বন্ধুরা হাই, একটা কথা বলার পর তোমরা হয়তো কমেন্ট করে বলবে যে এখন কেন। আমরা এখন এই রবিবার বিকাল 5টা বাজছে, তো আমরা বেরোচ্ছি, আমি আর অনল, অনলকে নিতে যাবো বাড়িতে। তো আমি আর অনল বেরোচ্ছি অট্টহাসের জন্য, কারণ আমরা 7টা দিন ছুটি পাই, 7টা সপ্তাহ তো ছুটি থাকে না, দোকান যাই। তো আজকে রবিবার একটু কাজ ছিল, 7টা সকাল থেকেই দোকানে ছিলাম, 2টোর সময় বাড়ি এলাম, খেলাম, স্নান করলাম, তারপর একটু রেস্ট নিয়ে 5টার সময় আমাদের প্ল্যান হলো যে অট্টহাস যাবো ঘুরতে। তো চলো, রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাইডিং সেট আপে। বলে বেরিয়ে পড়লাম অট্টহাসের গন্তব্যে। তো বন্ধুরা ওয়েলকাম আমার ভিডিওতে, আমার চ্যানেলে। তো চলো অনলকে এখন নিয়ে নেবো। 10 years later চলো স্টার্ট করি। বুঝতেই পারছো বন্ধুরা, তোর ভুঁড়িটাকে টিপে রাখতে হচ্ছে, যেহেতু আমার পিছনে ব্যাগটা আছে, ও ব্যাগটা নেবে বলছে, তো ব্যাগটা ওকে দিয়ে দিই, নাহলে প্রবলেম হচ্ছে। ধর এই যে অ্যাডজাস্টমেন্টটা, সত্যি কথা বলতে অন গড বলছি, অন্য কারোর সঙ্গে হয় না, ও বললে হয়তো আবার মাঝে বলবে অনল যে পাম্প দিচ্ছে, জিনিসটা পাম দেন, ওর সঙ্গে আমার যত ঝুট ঝামেলা, মানে মারামারি কাটাকাটি হয়ে যায় না কেন, তো ওর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আমার খুব ভালো হয় কোথাও ঘুরতে গেলে বা এমনি কাজের ক্ষেত্রেও। কোনো জিনিস যদি একটা মাপজোক ভুল করে ফেলি, তো ঠিক আমি আর অনলকে ঠিক ওটাকে ওটাকে মোটামুটি আমরা নিজের আয়ত্তে নিয়ে চলে আসতে পারি। বাপরে ভাই, স্পিড ব্রেকারে ভর্তি করে দিয়েছে গুট্টা রাস্তাটাকে। কি দিলি এটা, ঠান্ডা লেগে গেছে একদম। বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, রিকোয়েস্ট করছি, তো এর থেকে আর কি করবো ভাই তোমাদের কাছে। বন্ধু তো এরকম ভিডিও হয়তো আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে না, তো আস্তে আস্তেই ভিডিওগুলো ঠিকঠাক আসবে। আগে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না, লজ্জা লাগতো,
তো এখন মোটামুটি ক্যামেরার সামনে কথা বলতে পারি। তো সামনে আসছে তোমাদের আমাদের কাটোয়ার লোকাল যে সেতু, সেটা হচ্ছে কাশিরামদাস সেতু। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে যাব, একটু সাইড সিনগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো দুই সাইড একদম গ্রিনারি, পুরো গ্রিন গ্রিন। ফিলিংস, এই এক ফিলিংসের নেতা, শুধু ফিলিংস নেবে। একটা ক্রিসপি ক্রিসপি ঠিক ব্যাপারটা আছে না, ক্রিসপি ক্রিসপি ব্যাপারটাই ঠিক নেই। তো অলমোস্ট আমরা কাশিরামদাস সেতুতে চলে এসেছি, এই এবার উঠবো আমাদের যেটাকে বলা হয় চরকি ব্রিজ। কাশিরামদাস সেতু তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কাশিরামদাস সেতু। এই যে ভাই অজয়, এই পাশে পুরো জল নেই অজয়ে, এই পাশেও জল নেই, পুরো বালি। বর্ষাকালে এই জায়গাটা দেখার মতো হয়ে যায়, পুরো একদম জলে পুরো ভর্তি হয়ে যায়। আর সূর্য মামাকে তো বলো টাটা বাই বাই, সূর্য মামা একদম পুরো পাটে যাওয়ার জন্য রেডি। আর নেক্সট লেভেলের এনজয় হচ্ছে ভাই, আজকে নেক্সট লেভেলের একটা এনজয় হচ্ছে। তো এতটা রাস্তা আসার পর আমরা নিরলের কাছ থেকে চা খেলাম, তারপর এখান থেকে ক্যামেরা পুরো অফ করে দিয়েছিলাম, কারণ যে গ্রামের ভেতর দিয়ে দেখানোর কিছু নেই। আমরা এখান থেকে 500 মিটারের মধ্যে মন্দির, 500 মিটার গেলে আমাদের মন্দির চলে আসবে। তো চলো মন্দিরকে দেখা হচ্ছে, অর্ণল আমার সঙ্গে আসছে, আজকে তোকে দেখানোই হয়নি কো। তো চলো মন্দিরকে দেখা হচ্ছে, আর একবার চেষ্টা করব মোবাইলটাকে হাতে নিয়ে কীরকম করে চালানো যায়, কোনোদিন চালাইনি তো, তাই একবার দেখবো কেমন লাগছে। হ্যাঁ ওখানে নাকি ছবি তোলা নিছে, তো আমি বাইরেটা দেখিয়ে দেবো মন্দিরের। আর ঢুকতে নাকি একটা বড় শিবের একটা মূর্তি আছে, তো সেটাও দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, চলো দেখা হচ্ছে আবার রাস্তায়। ও তো হেলমেট পরলো না, ওর নাকি চুলে প্রবলেম করছে, আর এমনিতে চশমার জন্য একটু প্রবলেম আছে সেটা আমি বুঝতে পারি। তো একটা নতুন মানে এটা দেখছি কিরকম হচ্ছে, আটটাতে পৌঁছে গেছি। আমরা বাইকটা রাখলাম পিছনে, কার পার্কিং, বাইক পার্কিং এখানে জায়গা আছে পিছনে, তোমরা আসলে রাখতে পারবে এখানে। তো এখান থেকে মূর্তিটাকে দেখিয়ে দেবো, ঢোকার আগেই তোমাদের এই শিবের মূর্তিটা পড়বে, এটা হচ্ছে সেই মূর্তি। আর সামনে হচ্ছে মেন গেট, তো চলো গেটের ভেতরে যাব ছবি তোলা। নিশ্চিত নাকি ভেতরে না বাইরে যাই না, তো ভেতরে গিয়ে তবু আমি দেখিয়ে দেবো কিছু কিছু। তো চলো ভেতরে, টনল সামনে সামনে চললো, আমরা চললাম এই যে মহাতীর্থ সতীপীঠ অট্টহাস, এটা হচ্ছে মেন গেট, মেন গেটটা এরকম দেখতে। তো চলো ভেতরে যাই, আর হেলমেটগুলো আমাদের সঙ্গেই নিয়ে আসতে হচ্ছে, রাখার জায়গা নেই ওখানে।
বাইকের উপর হেলমেট রাখলে তো যদি ফেলে দেয় তো ভেঙে যাবে না, তাই নিয়ে আসলাম। আমরা বিকালে এসেছি বলে সন্ধ্যে সন্ধ্যে চারিদিকটা তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আম বাগান এই পাশটাতে পুরো একদম মানে ভেতরেই টোটাল একদম, এটা পুরো বাউন্ডারি টোটাল এরিয়াটা পুরো ভেতরে ঢুকে গেছি আমরা। এই পাশটাতে খেলার মাঠ আছে, ছোটরা খেলা করছে। এই যে আওয়াজটা ঝিঝি পোকার আওয়াজটা, এটা কোন শুনতে পাই আমরা? শোনো নিস্তব্ধ ভাবে শোনো, তো বন্ধুরা এই হচ্ছে সেকেন্ড গেট, এটা মন্দিরে ঢোকার রাস্তা। এখানে লেখা আছে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গাটা, ফার্স্ট টাইম এলাম, সত্যি খুব ভালো লাগছে। এর আগে তোরা যখন এসেছিলি তখন আসলে হয়তো এই আনন্দটা আর পেতাম না। এই যে সন্ধ্যেবেলা তোরা এই লাইটগুলো দেখেছিস, এইভাবে সাজানো দেখেছিলি, ওটা তো সকালে এসেছিলি তোরা। ধর এখানে শিবশঙ্কর বসে আছে, ধ্যান করছে। মন্দিরের লাট মন্দির, আর এর পিছনে হচ্ছে মন্দিরটা, তো আমরা যাবো এই রাস্তাটা দিয়ে। তো প্রণাম টুনাম করে আসার পর একটা ছোট্ট বা লাইট পেয়েছি, এর সামনে একটু ভিডিওটা করে নি। প্রণাম টুনাম করলাম, ওখানে ছবি তোলা বারণ। তো আমি নেট থেকে দেখবো যদি মায়ের কোনো ছবি থাকে তো সেটা ওখানে আমি দেখিয়ে দেবো সবাইকে। সবাই আসুন এখানটাতে, খুব ভালো জায়গা, একটা দিনের ট্যুর, ছোট্ট পাড়া ট্যুর, খুব একটা বেশি খরচ নয়। কাটোয়া থেকে খুব জোরে পড়ে 200-300 টাকা খরচ, তো চলে আসুন এই জায়গাটা, খুব ভালো জায়গা, ভিজিট করুন জায়গাটা, মায়ের কাছে আসুন, মনোকাঞ্চনা পূরণ করুন। তো চলো এবার দেখে নিই এখানকার যে পুকুরটা আছে সেই পুকুরটাকে। আর আমরা এই পুকুরের পাড় দিয়ে এই যে বাঁধানো আছে টালি দিয়ে এইভাবে এটা দিয়ে ঘুরছি। ওই পাশে কি একটা মন্দির আছে, পঞ্চমুন্ডি আসন আছে, তো মা সবাইকেই ভালো রাখবে, এই মনস্কামনাই পূরণ করো সবার। অনল বলছে এগুলো নাকি বক, এগুলো তো যতটা সম্ভব মনে হয় সারস পাখি, আর এই যেগুলো উঠছে এগুলো হচ্ছে বাদুর। তো দেখি একবার, ওই যে গাছের উপর বসে আছে, এগুলো হচ্ছে মানে এক ধরনের বকই বলতে পারো, সারস বক, বড় বড় বক। কমেন্টে জানিও এটা কি পাখি, আইডিয়া নেই, একদম আইডিয়া নেই। ও এটা মন্দির, আমি আসিনি, ও একবার এসেছে তো, ওই আমার গাইড হয়ে গেছে আর কিছুই না। এটা হচ্ছে পঞ্চমুন্ডি আসন, দাঁড়া দাঁড়া এটা ঘুরাসি ঘুরাসি, আয় আয় একটা ঘুরাসি। এটা তো এখানেও আজকে যজ্ঞ হচ্ছে অমাবস্যার কারণে, আমরা খুব ভালো দিন এসেছি, আজকে অমাবস্যা তিথি আছে ওই জন্যে আজকে এখানটাতে একটু ভিড় আছে। আমরা খুব ভালো দিন এসেছি, এর আগে আসিনি, অনেক বেটার করেছি আজকের দিনটার জন্য, হয়তো মা আসতে দেয়নি আগে। তো এটাও একটা মন্দির, এখানেও কালী ঠাকুর আছে। তো এখানে ঠাকুরটাকে তো আমরা দেখলে, এরপর এখানে একটু ঠাকুরের মায়ের চরণের একটু টিকা নিলাম মাথায়, এরপর চলে এলাম পঞ্চমুন্ডি আসনে। এখানে অন্ধকার হয়তো কিছু দেখা যাচ্ছে না। আর একটা জিনিস বন্ধুরা দেখাতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে তোমার লাট মন্দির, তো প্রথমেই দেখালাম যেখানে ওইখানে অনুষ্ঠান হবে, এখানে ভক্তরা এসে বসে। এর পাশেই আছে রন্ধনশালা, এখানে ভোগ রান্না হয়, এটা দেখাতে ভুলে গেছিলাম। তো অবশ্যই তোমরা এখানে জায়গাটা ভিজিট করো, খুবই ভালো জায়গা, মনোরম পরিবেশ, পুরো জায়গাটা তোমরা দেখতে পারবে। তো চলো আমরা ধূপকাঠি আর মোমবাতি আনতে ভুলে গেছি, ওটা নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর কথা বলছি। চট্টসের মন্দির, আর এই হচ্ছে
অট্টাসের মা। A few inches later. তো বন্ধু ওখানে অনেকটা সন্ধ্যা হয়ে গেল আর আসার ভিডিওটা কিছুই দেখানোর নেই, ক্যামেরা তো হয়তো ক্যাপচারও করবে না, তো তার জন্য আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর তোমরা বুঝতে পারছো বাড়ি চলে এসেছি, ডিসচার্জ হয়ে গেছে। তো এবার পালা হচ্ছে ভিডিওটা এডিট করা, তো এডিট করি আর দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে। ওখানে যা যা আছে টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এত দূর অবধি কেউ যদি ভিডিওটা দেখো অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর চ্যানেলটাতে যদি কেউ নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিয়েছো প্লিজ। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।